বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই আশরাফ মোহাম্মদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন তুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون পবিত্র কোরআনের সূরা মুমিনুন 18 নম্বর পারা 12 থেকে 22 আয়াত। আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে, অতঃপর আমি উহাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করিয়া এক নিরাপদ আধারে, পরে আমি এই শুক্রবিন্দুকে পরিণত করি আলাক এ, অতপর এই আলাককে পরিণত করি পিণ্ডে, এবং তারপর এই পিণ্ডকে পরিণত করি অস্থি পঞ্জরে, অস্থি পঞ্জরকে ঢাকিয়া দেই গোস্ত দ্বারা, অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান! ইহার পর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করিবে, অথপর কেয়ামতের দিন তোমাদিগকে উত্থিত করা হইবে। আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করিয়াছি সপ্তম স্তর, এবং আমি আমার সৃষ্টি বিষয়ে কখনোই অসতর্ক নই, এবং আমি
আকাশ হইতে বাড়ি বর্ষণ করি পরিমিত ভাবে, অতপর আমি উহা মৃত্তিকায় সংরক্ষিত করি এবং আমি এই বাড়িকে অপসারিত করিতেও সক্ষম। অতপর আমি উহা দ্বারা তোমাদের জন্য খেজুর এবং আঙ্গুরের বাগান সৃষ্টি করি, উহাতে তোমাদের জন্য আছে প্রচুর ফল, আর উহা হইতে তোমরা আহার করিয়া থাকো, এবং সৃষ্টি করি এক বৃক্ষ যাহা জন্মায় সিনাই পর্বতে, উহাতে উৎপন্ন হয় তেল ও ব্যঞ্জন যাহা দ্বারা বিভিন্ন মানুষ আহার করে, এবং তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে আনামে, তোমাদিগকে আমি পান করাই দুগ্ধ যাহা আছে উহাদের উদরে, এবং উহা হইতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকারিতা। তোমরা উহাদের গোস্ত আহার করো, তোমরা উহাতে এবং নৌজানে আরোহণ করো, নিশ্চয়ই আল্লাহ সত্যি কথাই বলছেন। এখানে উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় পণ্ডিত গুরুজনেরা আর বিজ্ঞানী যারা আজ উপস্থিত আছেন, অতিথিবৃন্দ যারা মুম্বাইয়ের বাইরে থেকে এসেছেন, বিদেশ থেকে এসেছেন, ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসলামিক নিয়মে সবাইকে ইসলামের সার্বজনীন সম্ভাষণে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আপনাদের সাথে আছি। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পৃথিবী জুড়ে ইসলামের দাওয়া দিয়ে আসছে, আমাদের ইসলাম ধর্মকে সুন্দরভাবে সহজভাবে এই পৃথিবীর মুসলমান ও অমুসলিমদের মাঝে প্রচার করছে। যুক্তি বুদ্ধি আর বৈজ্ঞানিক সত্যের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ইসলাম ও অন্যান্য ধর্মকে বিশ্লেষণ করি। ডক্টর জাকির নায়েক আমাদের আজকের বক্তা। এখন আমি আপনাদের সামনে ডক্টর নায়েককে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি খুব অল্প কথায় বলছি, টিএন মেডিকেল কলেজ নায়ার হসপিটাল থেকে MBBS পাশ করে বেশ কিছুদিন ডাক্তারি করার পর ডক্টর জাকির আব্দুল করিম নায়েক এখন নিজেকে নিয়োজিত রেখেছেন দাওয়ায়। তার জীবনের প্রধান লক্ষ্য ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় উপস্থাপন ও ধর্মপ্রচার। পবিত্র কোরআন এবং ইসলামী জীবন দর্শন, এই হল তার পথ চলার অনুপ্রেরণা। বৈজ্ঞানিক সত্যি আর তার পাশাপাশি বিভিন্ন প্রকার যুক্তি ও সুচিন্তিত মতামত দিয়ে ইসলাম ধর্মকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে ডক্টর জাকির নায়েক অকাট্যভাবে ইসলামিক শিক্ষার সত্যতা প্রমাণ করে থাকেন। ডক্টর জাকির নায়েক মুম্বাইয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। তিনি ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের বিষয়টা প্রশ্ন আসতে পারে, কেন আমরা এই বিষয়টা বেছে নিলাম? ধর্ম এবং বিজ্ঞান, এই দুইটাই আমাদের মানুষ জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হোক সেটা পক্ষে বা বিপক্ষে। বর্তমান যুগে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার আমাদের যুক্তি বুদ্ধি পৃথিবীর অনেক ধর্মকেই সেকেলে করে ফেলেছে, বাতিল করে দিয়েছে। বিজ্ঞানীরা পৃথিবীর বহু ধর্ম আর ধর্মগ্রন্থকে বিশ্লেষণ করে দেখেছেন যে সেসব ধর্মের কথা আর ধর্মগ্রন্থের কথা বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে যায়। এখন প্রশ্ন করতে পারেন, পবিত্র কোরআনের কথাও কি বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে? এই প্রশ্নটার উত্তর আমাদেরকে বিশ্লেষণ করে বের করতে হবে। পবিত্র কোরআনের আয়াতগুলো কি আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্নটার উত্তর এখানে উপস্থিত সব দর্শক শ্রোতা সবার সামনে তুলে ধরার জন্য ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আজকের এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে, যার বিষয় হল কোরআন এন্ড মডার্ন সায়েন্স,
কনফ্লিক্ট অর কনসিলিয়েশন বক্তা ডক্টর জাকির নায়ক। আজকের এই বক্তৃতা আর প্রশ্ন উত্তর পর্বের পরে আপনারা শ্রোতারাই ঠিক করবেন, আপনারাই ঠিক করবেন পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের কথা কি সামঞ্জস্যপূর্ণ না পরস্পর বিরোধী, এই বিচারের ভার আপনাদের উপরই। এখন পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে আপনাদের সামনে বক্তৃতা দিতে আসছেন ডক্টর জাকির নায়েক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক অভিবাদনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া ও আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হল কোরআন এবং আধুনিক বিজ্ঞান, বিরোধ নাকি সাদৃশ্য। পবিত্র কোরআন হল সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহর শেষ আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি দাবি করা হয় যে কোন একটা বই সেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, যদি দাবি করা হয় যে সেই বইয়ের কথাগুলো সর্বশক্তিমান ঈশ্বরের, বইটাকে তাহলে সময়ের পরীক্ষায় পাশ করাতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বারবার প্রমাণিত হবে যে এটা সৃষ্টিকর্তার বাণী। আগেকার দিনে সময়টাকে বলা হতো অলৌকিক কাজের যুগ, মজেজা। অলৌকিক কাজ হল কোন অস্বাভাবিক ঘটনা, যে ঘটনার কোন ব্যাখ্যা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মুজিজা হল কোন অস্বাভাবিক ঘটনা যার পেছনে রয়েছে অতি প্রাকৃতিক কোন শক্তি, সর্বশক্তিমান ঈশ্বর। পবিত্র কোরআন হল সবচেয়ে শ্রেষ্ঠ অলৌকিক। কিন্তু কোন আধুনিক মানুষ যদি অলৌকিক কিছু বিশ্বাস করতে যান, তার আগে তিনি সেটা ভালোভাবে পরীক্ষা করে নেন। আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন বারবার প্রমাণ করেছে এটা ঈশ্বরের বাণী 1400 বছর আগে। এমনকি আজকের দিনেও আপনারা কোরআনকে পরীক্ষা করে দেখতে পারেন আর ভবিষ্যতেও, আর এটা সবসময়ই প্রমাণিত হবে যে পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাণী। কোরআন সবসময়ের জন্য একটা অলৌকিক। ধরুন কোন লোক যদি দাবি করে যে সে অলৌকিক কাজ করতে পারে, আপনাদের একটা ঘটনা বলি, বাবা পাইলটের ঘটনা, সে বলেছিল যে সে পানির নিচে একটা ট্যাঙ্কের ভিতর 3 দিন ছিল, আর যখন খবরের কাগজের রিপোর্টাররা সেই ট্যাঙ্কটা পরীক্ষা করতে চাইল, তখন সে বলল, মায়ের জরায়ুকে আপনারা কি কখনো পরীক্ষা করেন? এখানে তো সন্তানের জন্ম হয়। আর তখন সে ওই রিপোর্টারদের ট্যাঙ্কটা আর পরীক্ষা করতে দেয়নি। কোন আধুনিক মানুষ কি এমন অলৌকিক কাজ মেনে নেবে? যদি পরীক্ষা করা হয় এমন অলৌকিক নিয়ে, তাহলে আপনারাও একমত হবেন যে পিসি সরকার, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকরদের মধ্যে একজন, তাহলে তাকেই বলা হতো এই পৃথিবীর শ্রেষ্ঠ আর জীবিত ঈশ্বর মানব। পরবর্তীতে আসলো সাহিত্য আর কবিতার যুগ। মুসলিম আর অমুসলিম উভয়ই স্বীকার করত যে পবিত্র কোরআন হল পৃথিবীতে আসা এ পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। আর পবিত্র কোরআনেই চ্যালেঞ্জ করা হয়েছে সূরা আল বাকারায় 23 নম্বর ও 24 নম্বর আয়াত উল্লেখ আছে, আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমাদের কোন সন্দেহ থাকিলে
তোমরা ইহার অনুরূপ কোন সূরা আনয়ন করো। এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। যদি তোমাদের সন্দেহ থাকে এবং সত্যবাদী হও, যদি আনয়ন না করো, ওয়ালাম তাফআলু, এবং কখনোই করিতে পারিবে না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল-হিজারা উইদ্দাতিল কাফিরিন, তবে সেই আগুনকে ভয় করো কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে, মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন। যদি কোন লোক এই চ্যালেঞ্জটা গ্রহণ করে চেষ্টা করে, তবে একটা কথা, যে সূরাটা লেখা হবে সেটা হবে আরবিতে। কিছু সূরা আছে যেগুলো আয়াতের সংখ্যা বেশি হলে তিনটা অথবা মাত্র তিনটা বাক্য, যে সূরাটা লেখা হবে সেটা হবে আরবিতে, আর ভাষা হবে পবিত্র কোরআনের ভাষার মতোই পবিত্র, ভাষা হবে মহান পবিত্র কোরআনের মতো। পবিত্র কোরআনের ভাষা হল একটা অলৌকিক অনতিক্রম ব্যাখ্যার মতো। কোরআনে রয়েছে সর্বোচ্চ অলঙ্কার, আর একই সাথে কোরআনে একটা ছন্দ আছে। যখন আমরা কেউ অন্য কারো প্রশংসা করতে চাই, তখন আমরা সত্য থেকে দূরে সরে যাই। আর এ কথার সুন্দর একটা উদাহরণ হল, আমরা যখন হিন্দি সিনেমাগুলো দেখে থাকি, যখন নায়ক তার নায়িকা প্রশংসা করে আর তাকে খুশি করে বলে, ম্যায় তোমারে লিয়ে জান তোড়কে লেকে আউঙ্গা, ম্যায় তোমারে লিয়ে সিতারে তোড়কে লেকে আউঙ্গা, আমি তোমার জন্য আকাশের চাঁদ নিয়ে আসবো, তোমার জন্য তারা নিয়ে আসবো, যতই কোনো মানুষের প্রশংসা করতে যাবেন ততই আপনি সত্য থেকে দূরে সরে যাবেন। আলহামদুলিল্লাহ, যদিও কোরআনে প্রচুর ছন্দ আছে, কোরআন কখনোই সত্য থেকে দূরে সরে যায়নি। পৃথিবীর অনেক মানুষই কোরআনের সূরার মতো সূরা লিখতে চেয়েছিল, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত কেউ এটা করতে পারেনি, আর ভবিষ্যতেও ইনশাআল্লাহ কেউ কোরআনের সূরার মতো সূরা লিখতে পারবে না। কিন্তু ধরুন, আমি আপনাদের বললাম একটা ধর্মগ্রন্থের কথা, যেখানে খুব কাব্যিকভাবে বলা আছে যে পৃথিবী হচ্ছে সমতল। কোন আধুনিক মানুষ কি সেটা বিশ্বাস করবে না করবে না? কারণ এখনকার যুগ সাহিত্য আর কাব্যের যুগ নয়। বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাই আজকে আমরা দেখব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মধ্যে কোন বিরোধ রয়েছে নাকি সাদৃশ্য। পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞান, এরা কি পরস্পর বিরোধী নাকি সামঞ্জস্যপূর্ণ? একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি বলেছেন, ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হল পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হল অন্ধ। আমি কথাটা আবারও বলছি, অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান সেটা হল পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হল অন্ধ। আপনাদের মনে করিয়ে দেই, পবিত্র কোরআন কোন সায়েন্সের বই নয়, SCIENCE, এতে রয়েছে নিদর্শন বা সাইন, SIGNS, আর এই বইয়ে আছে আয়াত। পবিত্র কোরআনে আছে 6000-এরও বেশি নিদর্শন, 6000-এরও বেশি আয়াত, যেগুলোর মধ্যে 1000-এরও বেশি আয়াতে বিজ্ঞানের কথা বলা হয়েছে। কিছু কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে কোরআনের মাত্র একটা আয়াত শুনেই, কিছু কিছু মানুষ হয়তো 10টা নিদর্শন দেখে কোরআনকে বিশ্বাস করে, কারো হয়তো লাগে 100টা, আর হয়তো আপনি কোন কোন মানুষকে 1000টা নিদর্শন দেখাবেন তারপরও সে সেটা বিশ্বাস করবে না। আজকের কোরআন ও বিজ্ঞান নিয়ে এই আলোচনা অনুষ্ঠানে আমি শুধু সেই বৈজ্ঞানিক তথ্য নিয়ে কথা বলব যেগুলো প্রতিষ্ঠিত সত্য। আমি এমন কোন বৈজ্ঞানিক থিওরি নিয়ে কথা বলবো না যেগুলোর ভিত্তি হল অনুমান আর কল্পনা, কারণ আমরা ভালো করেই জানি যে মাঝে মধ্যে বৈজ্ঞানিক বিভিন্ন থিওরি, যেগুলো ভিত্তি অনুমান আর কল্পনা, সেগুলো তাদের সিদ্ধান্ত বদলায়। জ্যোতির্বিদ্যা সম্পর্কে আপনাদের বলি, যদি কোনো বিজ্ঞানীকে আপনি জিজ্ঞেস করেন যে কিভাবে আমাদের বিশ্বজগৎটা তৈরি হয়েছে, কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, তিনি তখন বলবেন বিগ ব্যাং এর থিওরির কথা। প্রথমে
এই বিশ্বজগতের সব উপাদান ছিল একটা বিন্দুতে, তারপর সেখানে একটা বিস্ফোরণ হল, এ থেকেই তৈরি হল ছায়াপথ, যেটা আবারও খণ্ড বিখণ্ড হয়ে তৈরি হল বিভিন্ন সৌরজগৎ, সেখানে তৈরি হল বিভিন্ন গ্রহ, সূর্য, আর আমরা যে গ্রহে বাস করি সে পৃথিবী। আমি আমার বক্তৃতার শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতে একথা উল্লেখ আছে যে আবালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাতাকনাহুমা, আকাশমন্ডলী ও পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম। পবিত্র কোরআনের এই আয়াতে বিজ্ঞানের থিওরির কথা বলা হয়েছে খুব সংক্ষেপে। চিন্তা করেন, আমরা যে কথাটা জানলাম আজকে, পবিত্র কোরআনে একথাটা বলা হয়েছে 1400 বছর আগে। এছাড়াও পবিত্র কোরআনে আছে সূরা ফুসিলাতের 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যাহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ, অনন্তর দিকে উহাকে এবং পৃথিবীকে বলিলেন, তোমরা উভয় আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং উহারা উভয়ে বলিল, আমরা আসিলাম একান্ত অনুগত হইয়া। যে আরবি শব্দটা এখানে বলা হয়েছে সেটা দুখান, যার অর্থ ধোঁয়া। কোন বিজ্ঞানীকে প্রশ্ন করলে তিনি বলবেন যে এই বিশ্বজগৎ এটা তৈরির আগে মহাবিশ্বের বিভিন্ন উপাদান সেগুলো ছিল বায়বীয় অবস্থায়, আর এই আরবি শব্দ দুখান যার অর্থ ধোঁয়া, এটাকে আরো সঠিকভাবে বললে বলা হবে বায়বীয়। বর্তমানের খুব বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংসের মতে তিনি বলেছেন, মহাশূন্যে যে বিভিন্ন পদার্থের উপাদান আবিষ্কার করা গেছে সেটাই হল গত শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার, আর এগুলোর উপর ভিত্তি করে আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি বিজ্ঞানের থিওরির সত্যতা আর এই বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার রহস্য। আগেকার দিনে মানুষ মনে করত আমরা যা পৃথিবীতে বাস করি সেটা সমতল, আর তারা খুব বেশি দূরে যেতে ভয় পেত হঠাৎ করে যদি নিচে পড়ে যায় সেজন্য। এরপর 1557 খ্রিস্টাব্দে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে আসলেন আর প্রমাণ করলেন যে পৃথিবী আসলে বর্তুলাকার। পবিত্র কোরআনে সূরা লোকমানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আলাম তারা আন্নাল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি, আল্লাহ তাআলা রাত্রির ভিতর দিবসকে অন্তর্ভুক্ত করেন এবং রাত্রিকে দিবসের ভিতর অন্তর্ভুক্ত করেন। অন্তর্ভুক্ত করা একটি ধীরগতির চলমান প্রক্রিয়া, রাত ধীরে ধীরে চলমান প্রক্রিয়ায় দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে চলমান প্রক্রিয়ায় রাতে পরিণত হয়। এটা শুধুমাত্র তখনই সম্ভব হবে যদি পৃথিবী বর্তুলাকার হয়। পৃথিবী সমতল হলে এটা সম্ভব হবে না, পৃথিবী সমতল হলে দিন রাত হঠাৎ করেই বদলে যেত। পবিত্র কোরআনের সূরা আল জুমার 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি বিল হাক্কি, আল্লাহ তাআলা এই আকাশমন্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে, এবং তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দ্বারা। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হল কাওয়ারা, যার অর্থ কোনো কিছু আচ্ছাদন করা। যেভাবে আমরা আমাদের মাথায় পাগড়ি পরি, আমরা যেভাবে আমাদের মাথায় পাগড়ি পরি, এই মতবাদটা যে রাত দিনকে আর দিন রাতকে আচ্ছাদন করছে এটা শুধু তখনই সম্ভব হবে যদি পৃথিবী বর্তুলাকার হয়। যদি পৃথিবী সমতল হয় তাহলে এটা সম্ভব হবে না, দিন রাত তখন হঠাৎ করে বদলে যেত। এরপরে পবিত্র কোরআনে আছে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এবং ইহার পর তিনি পৃথিবীকে করিয়াছেন ডিম্বাকৃতি। এখানে আরবি শব্দ দাহাহা, এটার মূল শব্দটা হল দুইয়া, যার অর্থ হল ডিম্বাকৃতি, আর এই শব্দটা দিয়ে কোন সাধারণ ডিমকে বোঝানো হয় না, শব্দটা দিয়ে বিশেষ করে বোঝানো হয় উট পাখির ডিমকে। আর এখন আমরা জানি যে আমাদের পৃথিবী পুরোপুরি ফুটবলের মতো গোল নয়, এটা আসলে বর্তুলাকার, এটা উপরে আর নিচে চাপা আর দুই পাশে কিছুটা ফোলানো, এটা হল বর্তুলাকার।
আর আপনারা যদি উটপাখির ডিম ভালোভাবে দেখেন, এই ডিমটাও বর্তুলাকার, উপরে নিচে কিছুটা চাপা আর দুই পাশে কিছুটা ফোলানো, তাহলে পবিত্র কোরআনে পৃথিবীর আকার সঠিকভাবে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। আগে আমরা মনে করতাম যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো, কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলো আসলে সূর্যের আলোর প্রতিফলিত আলো। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কত মহান তিনি যিনি নবমণ্ডলের সৃষ্টি করিয়াছেন রাশিচক্র, এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ, এবং চাঁদ যাহার রহিয়াছে ঋণ করা আলো। পবিত্র কোরআনে সূরা ইউনুসের 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই সূর্যকে করিয়াছেন তেজস্কর ও চন্দ্রকে করিয়াছেন প্রতিবিম্বিত আলো। একই কথা পবিত্র কোরআনে সূরা নূহের 15 এবং 16 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সূর্যের আরবি শব্দ হল শাম, এটাকে সবসময় বলা হয়ে থাকে সিরাজ অর্থাৎ একটা প্রদীপ, নয়তো ওয়াহাজ একটা প্রজ্বলিত প্রদীপ, অথবা দিয়া অর্থাৎ উজ্জ্বল দ্যুতি। চাঁদের আরবি শব্দ হল কামার, এটাকে সবসময় বলা হয় মুনির অর্থাৎ ধার করা আলো, অথবা নূর যেটা হল প্রতিফলিত আলো। চাঁদ বোঝাতে গিয়ে কখনোই বলা হয়নি যে সিরাজ, ওয়াহাজ অথবা দিয়া, বলা হয়েছে মুনির বা নূর অর্থাৎ ধার করা আলো অথবা কোন প্রতিফলিত আলো। পবিত্র কোরআনের সূরা তারিকের 3 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আন-নাজমু সাকিব, এখানে নক্ষত্র এর আরবি হল নাজাম, এটাকে বলা হয়েছে সাকিব, এর আলোকে বলা হয়েছে সাকিব, এটা অন্ধকারকে ছিদ্র করে আর নিজের শক্তি গ্রহণ করে। আগেকার দিনে ইউরোপিয়ানরা মনে করত যে পৃথিবী এই বিশ্বজগতের কেন্দ্রে একেবারে স্থির হয়ে বসে আছে আর সূর্য সহ অন্য সব গ্রহ নক্ষত্র পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে। এই মতবাদকে বলা হতো থিওরি অব জিওসেন্ট্রিজম। এই মতবাদে বিশ্বাস করতেন টলেমি খ্রিস্টপূর্ব 2 শতকে, এবং তার পরবর্তীতে এই মতবাদ টিকেছিল 16 শতাব্দী পর্যন্ত, যতদিন না কোপারনিকাস বললেন যে পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে। আর পরবর্তীতে 1609 খ্রিস্টাব্দে ইয়োহান্নেস কেপলার তিনি তার বই অ্যাস্ট্রোনমিয়া নোভিয়াতে লিখেছেন যে এই সৌরজগতে পৃথিবী আর অন্যান্য গ্রহ শুধু সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে না, তারা নিজ অক্ষের চারপাশেও প্রদক্ষিণ করে। আমি যখন স্কুলে ছিলাম তখন পড়েছিলাম যে পৃথিবী আর অন্যান্য গ্রহ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। তখন আমি পড়েছিলাম যে সূর্য স্থির থাকে, সূর্য তার নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে না। কিন্তু পবিত্র কোরআনে আছে সূরা আল আম্বিয়া 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সেখানে আছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান-নাহারা, আর আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবস, ওয়াশ-শামস ওয়াল কামার, আর সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফী ফালাকি ইয়াসবহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করিতেছে তাহাদের নিজস্ব গতিতে। এখানে আরবি শব্দটা ইয়াসবাহুন, এটা এসেছে মূল শব্দ সাবাহা থেকে, যেটা দিয়ে চলন্ত কোন কিছুর গতিকে বোঝানো হয়। যদি আমি বলি যে একজন মানুষ মাটির উপরে সাবাহা করছে, তার মানে এই নয় যে সে মাটিতে গড়াগড়ি করছে, এর অর্থ সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে। যদি আমি বলি যে একজন মানুষ পানিতে সাবাহা করছে, তার মানে এই নয় যে সে ভেসে আছে, এটার অর্থ সে সাঁতার কাটছে। একইভাবে পবিত্র কোরআনে যখন বলা হচ্ছে ইয়াস বাহুন, যার মূল শব্দ সাবাহা, গ্রহ নক্ষত্র সম্পর্কে, তখন সেটা উড়ে যাওয়া বোঝায় না, নিজ অক্ষের চারিদিকে প্রদক্ষিণ করা বোঝায়। আর এখন বিজ্ঞানের কল্যাণে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সূর্যের ইমেজ ঘরে বসেই পরীক্ষা করা যায়, দেখা যাবে বেশ কিছু কালো রঙের বিন্দু আছে, আর এই কালো বিন্দুগুলো আনুমানিক 25 দিনের মধ্যে একবার নিজ অক্ষকে প্রদক্ষিণ করবে, যার অর্থ সূর্য আনুমানিক 25 দিনের মধ্যে নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। একবার চিন্তা করেন, পবিত্র কোরআন সূর্যের গতি আর নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণের কথা বলেছে আজ থেকে 1400 বছর আগে, যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, এবং রজনীর
দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সঞ্চরণ করে তাহাদের নিজস্ব গতিতে। পবিত্র কোরআনে এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে যে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া। আগেকার দিনের মানুষ মনে করত যে সূর্য আর চাঁদের কক্ষপথ একটাই, কিন্তু পবিত্র কোরআন বলছে না, সূর্য আর চাঁদের কক্ষপথ দুটোই আলাদা, তাই একটার পক্ষে আর একটা নাগাল পাওয়া সম্ভব নয়। আর এরা দুটোই সূর্য এবং চাঁদ গতিশীল আর নিজ অক্ষকে প্রদক্ষিণ করে। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যে সূর্য ভ্রমণ করে ওয়া নির্দিষ্ট পথে নির্দিষ্ট গন্তব্যের দিকে নির্দিষ্ট সময়ের মধ্যে। এখানে আরবি শব্দ মুস্তাকার অর্থ একটি নির্দিষ্ট গন্তব্য অথবা একটি নির্দিষ্ট সময়। আজকের দিনে বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য এই সৌরজগৎকে নিয়ে বিশ্বজগতের দিকে একটি নির্দিষ্ট পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে, যে পয়েন্টটাকে বিজ্ঞানীরা বলে থাকেন সোলার এফেক্ট। এই পয়েন্টের দিকে সূর্য যাচ্ছে প্রতি সেকেন্ডে 12 মাইল গতিতে। আর এভাবে সূর্য যে পয়েন্টের দিকে এগোচ্ছে সেটার নাম কনস্টেলেশন অব হারকিউলিস। এই একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা রাদের 2 নম্বর আয়াতে, আর এছাড়াও সূরা ফাতির 13 নম্বর আয়াতে, সূরা লোকমানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর এছাড়াও সূরা আল জুমার 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে বলা আছে সূর্য এবং চন্দ্র উহারা প্রত্যেকেই পরিক্রম করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে একমাত্র আমি এই আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই এই বিশ্বজগৎকে করিয়াছি মহাসম্প্রসারণকারী। আরবি শব্দ মুসিউনা অর্থ সম্প্রসারণকারী মহাবিশ্ব, বিশ্বজগতের অসীমতা। অরভেন এহ একজন বিখ্যাত বিজ্ঞানী আবিষ্কার করেছেন আর বলেছেন যে এই বিশ্বজগৎ সম্প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, যে কথাটা কোরআন বলে গিয়েছে 1400 বছর আগে। এটা এমন কোন ব্যাপার না যে কোরআনে জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলা হয়েছে, কারণ আরববাসীরা তারা জ্যোতির্বিদ্যার বিভিন্ন ক্ষেত্রে বরাবরই খুব উন্নত ছিল। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে পবিত্র কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় বেশ উন্নতি সাধন করে। তাই পবিত্র কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছিল, তার উল্টোটা হয়নি। পদার্থবিজ্ঞানে একটা থিওরি আছে যার নাম অ্যাটমিজম। পরমাণু হল কোন পদার্থের ক্ষুদ্রতম উপাদান যেটাকে আলাদা করা যায় না। এই থিওরির কথা প্রথম বলেছিলেন ডেমোক্রেটাস গ্রিক 2300 বছর আগে, আর আরবদেরও এই জ্ঞানটা ছিল। আর পরমাণুর আরবি শব্দ হল জাররা। কিন্তু আজকের দিনে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যদিও পরমাণু হল কোন পদার্থের ক্ষুদ্রতম উপাদান, পদার্থের বৈশিষ্ট্যই এর মধ্যে থাকে, তারপরও একে আলাদা করা যায় ইলেকট্রন প্রোটন ইত্যাদি অংশে। তাই লোকে ভাবতে পারে কোরআন সেকেলে হয়ে গেছে। পবিত্র কোরআন জাররা সম্পর্কে বলেছে আর বলেছে এটা একটা ক্ষুদ্রতম অংশ, কিন্তু কোথাও এ কথা লেখা নেই যে এটাকে আলাদা করা যায় না। পবিত্র কোরআনের সূরা সাবার 3 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে যখন কাফিররা বলে আমাদের নিকট কিয়ামত আসিবে না, তাহাদের বলো আসিবেই, শপথ আমার প্রতিপালকের নিশ্চয়ই তোমাদের নিকট আসিবে। তিনি অদৃশ্য বিষয় সমূহ সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞাত। আকাশমন্ডলীয় পৃথিবীতে তাহার অগোচর নয় অনুপরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু। তাহলে কোরআন বলছে অনুর চাইতে ছোট ও বড় উপাদান আছে। তাই কোরআন আসলে সেকেলে নয়, এটা খুবই আধুনিক। একই কথা আছে পবিত্র কোরআনে সূরা ইউনুসের 61 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তোমাদের প্রতিপালকের অগোচর নহে কিছুই, অনু অপেক্ষা ক্ষুদ্রতর অথবা বৃহত্তর কিছু। এবার ভূগোল সম্পর্কে বলি। আমরা এখন জানব পানিচক্র সম্পর্কে, যেটা প্রথম বলেছিলেন
স্যার বার্নার্ড প্যালেসি 1580 সালে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে সমুদ্র থেকে বাষ্প হয়ে যায়, কিভাবে মেঘ তৈরি হয়, কিভাবে মেঘ উপরে উঠে যায়, কিভাবে সেখান থেকে বৃষ্টি হয়, বৃষ্টির পানি তারপর সমুদ্র যায়, এভাবে পানিচক্র পূর্ণ হয়। আগেকার দিনে মানুষ ভাবত খ্রিস্টপূর্ব সপ্তম শতকে সেজ অফ মেলটিস তিনি বলেছেন যে সমুদ্রের পানি বাতাসের সাথে মিশে যায় আর এই পানি পরবর্তীতে বৃষ্টি হয়ে পড়ে। মানুষ আগে বুঝতে পারত না যে মাটির নিচের পানি সেটা কিভাবে আসে, তাই তারা ভাবত পানির উপরে বাতাসের প্রচন্ড চাপের কারণে, বাতাস যে প্রচন্ড চাপ দেয় এই কারণে উপরের পানি বৃষ্টিপাত হতে পারে, এই পানি মাটির উপরে পড়ে আর তারপর সমুদ্রের দিকে যায় একটা লুকানো পথে যার নাম অ্যাবিস, আর প্লেটোর সময় এই পথটাকে বলা হতো স্ট্যাটারেস। এই মতবাদে পৃথিবীর মানুষ বিশ্বাস করে এসেছে সপ্তদশ শতাব্দী পর্যন্ত, আর অ্যারিস্টটলের থিওরি সহ বিভিন্ন দর্শন মেনে চলা হয়েছে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত, যে মাটি থেকে পানি বাষ্প হয়ে উপরে ওঠে, এটা তারপর পাহাড়ের উপরে জমা হয় আর এই পাহাড়গুলোর উপরে তৈরি হয় হ্রদ, এখান থেকে মাটির নিচে পানি জমে। এখন আমরা জানি মাটির নিচে যে পানি জমে সেটা চুয়ে চুয়ে মাটির নিচে চলে যায়। পবিত্র কোরআন আছে সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা আকাশ হইতে বারি বর্ষণ করেন, অতঃপর উহা ভূমিতে প্রবাহিত করেন, নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং তার দ্বারা বিভিন্ন বর্ণের ফসল উৎপন্ন করেন। এছাড়া পবিত্র কোরআনে সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ আকাশ হইতে বারি বর্ষণ করেন এবং তার দ্বারা ভূমিকে পুনর্জীবিত করেন। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 48 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি আকাশ হইতে বারি বর্ষণ করি পরিমিতভাবে, অতঃপর উহা মৃত্তিকায় সংরক্ষণ করি, আমি উহাকে অপসারণ করিতেও সক্ষম। পবিত্র কোরআনে সূরা আল হিজারের 22 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, যে বায়ুতে বৃষ্টি থাকে, অতঃপর আকাশ হইতে বারি বর্ষণ করি এবং উহা তোমাদিগকে পান করিতে দিই। এখানে আরবি শব্দটা লাওয়াকি, এটা হল লাকি শব্দটার বহু বচন, যার মূল শব্দ হল লাকাহা, যার অর্থ গর্ভে ধারণ করা অথবা শরীরে ধারণ করা। বাতাস চারিদিক থেকে এসে মেঘগুলোকে বৃষ্টিগর্ভে রূপান্তরিত করে, তারপরে বৃষ্টিপাত হয়। বাতাসের কারণে মেঘগুলো একত্রিত হয়, প্রচন্ড চাপের সৃষ্টি হয়, বজ্রপাতের সৃষ্টি হয়, তারপর মেঘ থেকে বৃষ্টিপাত হয়। পবিত্র কোরআন সম্পূর্ণ পানিচক্রের কথা বলেছে, কিভাবে পানি বাষ্প হয়, কিভাবে মেঘ তৈরি হয়, কিভাবে ঘনীভূত হয়, কিভাবে বৃষ্টিপাত হয়, কিভাবে পানি সমুদ্রে ফিরে, অনেক জায়গায় বলা আছে। সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা নাবার 12 নম্বর আয়াত ও 13 নম্বর আয়াতে, আর এছাড়াও সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। পবিত্র কোরআনে সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে। এটা দিয়ে কোরআন কি বোঝাচ্ছে যখন বলা হচ্ছে আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে? এখনকার দিনে যারা এরোপ্লেনে চড়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন তারা বলতে পারবেন, যখন এরোপ্লেন মেঘের উপরে চলে যায় তখন যদি মেঘের দিকে তাকান নিচে, তিনি দেখতে পাবেন মেঘগুলোকে দেখাচ্ছে একটা বিশাল ঢেউয়ের মতো। কোরআন এ কথা বলেছে 1400 বছর আগে, 1400 বছর আগে কোন এরোপ্লেন ছিল না। পবিত্র কোরআন হাইড্রোলজি এবং পানিচক্র নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তারিত বর্ণনা দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা আরাফের 57 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা রাদের 17 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা ফুরকানের 48 নম্বর আয়াত এবং 39 নম্বর আয়াতে, সূরা ফাতির 9 নম্বর আয়াতে একথা বলা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা জাসিয়ার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা কাফের 9 ও 10 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা ওয়াকিয়ার 68 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর এছাড়াও পবিত্র কোরআনে সূরা মুলকের 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। পবিত্র কোরআনে হাইড্রোলজি এবং পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে। এবার আসুন আমরা ভূতত্ত্ববিদ্যা সম্পর্কে দেখব। এখনকার দিনের ভূতত্ত্ববিদ
তারা আমাদের বলেন, আমরা যে পৃথিবীতে বাস করি বাইরের ভূত্বক এটা শক্ত ও কঠিন, আর ভেতরের অংশ খুবই গরম আর তরল, আর সেখানে কোন প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব না। ভূতত্ত্ববিদরা বলেন পৃথিবীর উপরের স্তরটা বেশ পাতলা, বেশি হলে 8 থেকে 10 মাইল, যেটা পৃথিবীর ব্যাসার্ধের 1% কম, পৃথিবীর ব্যাসার্ধ 3,750 মাইল। এখন বাইরের স্তরটা বেশ পাতলা, তাই এই স্তরটা নড়াচড়া করার সম্ভাবনাটাও বেশি। ভূতত্ত্ববিদরা আমাদের বলেন যে এই স্তরটা ভাঁজ হয়ে যায়, সেজন্যই তৈরি হয় বিভিন্ন রকম পাহাড় পর্বত। এই পাহাড়গুলো এগুলোর কারণে পৃথিবী খুব বেশি নড়াচড়া করে না, এগুলো কিলকের মতো কাজ করে, খুঁটির মতো। পবিত্র কোরআনে আছে সূরা নাবাত 6 নম্বর আয়াত ও 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি এই ভূমিকে করিয়াছি শয্যা এবং পর্বত সমূহকে করিয়াছি কিলক। এখানে আরবি শব্দ আওতাদ অর্থ কিলক অর্থ খুঁটি, এটা আমরা সেদিন আবিষ্কার করেছি। পবিত্র কোরআনে সূরা গাশিয়ার 19 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এছাড়াও পবিত্র কোরআনে সূরা নাজিয়াতের 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পর্বতমালাকে স্থাপন করা হইয়াছে সুদৃঢ়ভাবে। জিওগ্রাফির উপর একটা বই আছে দি আর্থ, বইটা খুবই বিখ্যাত, আর পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে জিওগ্রাফির জন্য এই বইটা পড়ানো হয়ে থাকে অনেক দেশে। এই বইটার লেখকদের মধ্যে একজন হলেন ফ্র্যাঙ্ক প্রেস, আর তিনি এই বইটার ভেতরে পাহাড় পর্বতের উপর বেশ কিছু ছবি দিয়েছিলেন, সেগুলো ছিল নিচের দিকে সোচালো। তার মতে পাহাড় পর্বতের কাজ হল পৃথিবীর উপরের স্তরটাকে স্বাভাবিক রাখা। কোরআনেরও একই কথা বলা আছে, একই তথ্য আছে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনের সূরা লোকমানের 10 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা নাহালের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে স্থাপন করিয়াছেন সুদৃঢ় পর্বতমালা যাহাতে পৃথিবী আন্দোলিত না হয়। পবিত্র কোরআনে পাহাড় পর্বতের কাজের কথা বলা হয়েছে 1400 বছর আগে, যেটা আমরা আবিষ্কার করলাম সেদিন। সমুদ্র সম্পর্কে বিভিন্ন তথ্য পবিত্র কোরআনে আছে, সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটা মিষ্টি ও সুপেয় এবং অপরটি লোনা ও খর, এবং উভয়ের মধ্যে রাখিয়া দিয়েছেন এক বার্জাক অন্তরায় যাহা অতিক্রম করা নিষিদ্ধ। কোরআনে আরো বলা আছে সূরা রহমানের 1920 নম্বর আয়াতে বলা হয়েছে যে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযখ লা ইয়াবগিয়ান, আল্লাহ তাআলা প্রবাহিত করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয় এবং উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরায় যাহা অতিক্রম করতে পারে না। এখানে আরবি শব্দটা বারজাক অর্থ একটা অন্তরায়, আর বলা হয়েছে মারিজাল বাহরাইন ইয়ালতাকিয়ান অর্থাৎ দুই দরিয়ার প্রবাহিত পানি পরস্পর মিলিত হয়। আগেকার দিনের বিশেষজ্ঞরা তারা বুঝতে পারতেন না দুই দরিয়ার পানিকে নিয়ে এমন দুই কথা বলা হচ্ছে কেন, বলা হচ্ছে যে তারা পরস্পর মিলিত হয়, আবার বলা হচ্ছে তাদের মধ্যে অন্তরায় আছে। কোরআন সম্পর্কে বিশেষজ্ঞরা বলতে পারত না যে এখানে আসলে কি বোঝানো হচ্ছে। বর্তমানে আমরা আধুনিক বিজ্ঞানের সাহায্যে জানতে পেরেছি যে এদের মধ্যে একটা তির্যক অন্তরায় আছে। এই দুই দরিয়ার পানি, মিষ্টি পানি আর নোনা পানি, এদের মধ্যে একটা অন্তরায় আছে, আর যখনই এই পানি এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে প্রবাহিত হয় এই পানির চারিত্রিক বৈশিষ্ট্য তখন বদলে যায়, আর তারপর সেই সমুদ্রের পানির সাথে মিলিত হয়। অন্তরায় আছে, এই অন্তরায়কে বলা হয় একটা ট্রানজিশনাল হোমোজেনাইজিং স্পেস বা এরিয়া। দুই দরিয়ার পানি যদিও পরস্পর মিলিত হয় কিন্তু এদের বৈশিষ্ট্য তারপরও আলাদাই থাকে, নোনা পানি তখনও নোনাই থাকে আর মিষ্টি পানিও মিষ্টি অবস্থায় থাকে। আর এই ধরনের ঘটনা দেখতে পাবেন কেপ পয়েন্টে, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের দক্ষিণ উপকূলে, যেখানে নোনা আর মিষ্টি পানি মিলিত হয় কিন্তু তারা আলাদাই থাকে, পরস্পর মেশে না, আর যখন পানি প্রবাহিত হয় এই পানির বৈশিষ্ট্য বদলে যায়।
একই ঘটনা আপনারা দেখতে পাবেন মিশরে, যেখানে নীল নদের পানি ভূমধ্য সাগরে গিয়ে পড়ে। একই ঘটনা দেখতে পাবেন উত্তর আমেরিকায়, সেখানে গালফ অফ মেক্সিকো থেকে শুরু করে দুই দরিয়ার পানি হাজার মাইল একসাথে প্রবাহিত হয়েছে। দুই ধরনের পানি, নোনা পানি আর মিষ্টি পানি, তারপরও তারা আলাদাই থাকে। যদি এখানে নৌকায় করে যান আর আপনারা যদি নৌকার এক পাশ থেকে পানি তোলেন আর অন্য পাশ থেকেও পানি তোলেন, আপনি দেখবেন যে দুই পাশের পানি আলাদা, এক পাশের পানি মিষ্টি আর অন্য পাশেরটা নোনা, এমনকি তাপমাত্রাও আলাদা থাকে। এছাড়াও জিব্রাল্টার প্রণালীর কাছে আটলান্টিক ও পাশে ভূমধ্য সাগর, এদের মধ্যে একটা অন্তরায় আছে। আর কোরআনের এই কথাটার সত্যতা প্রমাণ করেছেন প্রফেসর হে, যিনি আমেরিকার একজন বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا